জাযাকুম আল্লাহ জাযাকুম কিন্তু মনে করবেন না মনে কষ্ট নেবেন না আচ্ছা এক যুবক উনি খুব একেবারে ফিদায় কাতর হয়ে এক মানে নদীর পাশে শুয়ে আছে কিছুক্ষণ পরে দেখলো একটা ফল আসতেছে পাশে একটা ফল আসতেছে ওই ফলটা দেখে তারা তাদের কোন রকম ফলটা একটু ধুয়ে তারপরে ওটা খাইছে খাওয়ার পর একটু ভালো লাগছে খিদা নিবারণ হয়েছে একটু স্বস্তি আসছে এরপরে কিছুক্ষণ পরে ওনার হুঁশ আসছে আরে আমি যে ফলটা খাইলাম এটা কি ঠিক হলো এটা তো আমি অনুমতি নিয়ে নাই এখন যদি মালিক যদি কেয়ামতের দিন আমার বিরুদ্ধে কেস দায়ের করে আমার কাছে বিচার দেয় আমি কি উত্তর দেব এইটা মনে করে বেচারা চিন্তা করতেছে এটা মালিককে রাজি করতে হবে না হলে এই ফলের মূল্য তাকে দিয়ে আসতে হবে কিন্তু কেমনে দিবে ছেড়ে দেন দেখেন তা পোয়া মানুষকে কি করায় তখন বলছে কি মনে মনে ভাবছে হতে পারে এই নদীর পাশে কোনো বাগান এরকম ফলের গাছ আছে যে সেরকম কোনো বাগান থাকবে ওই বাগান থেকে হয়তো ফলটা বসছে ওটা আসছে আমি মনে হয় এইভাবে এই নদীর নদীতে রওনা দিব রোদ দিকে রওনা দিয়ে বেশ কিছু যাওয়ার পরে দেখছে একটা বাগান আছে ওই বাগানে সেই ফলের গাছ আছে তখন দারোয়ানকে জিজ্ঞাসা করছে তোমাদের মালিক কই বলছে কেন বলছে যে আমি তোমাদের গাছের একটা ফল পাশে যাচ্ছিল আমি খেয়ে ফেলছি আমার মনে এখন অনুতপ্ততা আসছে যে আমি কি করে উত্তর দেব কেয়ামতের দিন বাঁচবো কেমনে সে যদি আমার বিরুদ্ধে নালিশ করে আমি আল্লাহর কাছে কি জবাব দেব তার কাছ থেকে আমি ক্ষমা চাইতে চাই অথবা সে যা বলবে আমি সেভাবে এটা বলল আদায় করতে চাই তুমি গিয়া মালিককে বলছে যে মালিক একরকম এই যুবক আসছে এই কথা বলতেছে তখন উনি বলতে যে এরকম যুবকের অপেক্ষায় তো আমি ছিলাম আজকে দেখলাম অনেক যুবক এদিকে হাঁটাহাঁটি করতেছে এতে খুশি লাগলো যুবকেরাই বেশি আসছে রাত অনেক হয়েছে চলে গেছে হয়তো হয়তো কেউ দাঁড়ায় শুনতেছে তারপরেও ভালো তো বলছে ডাকো ডাকছে তো বলছে কি সমস্যা তোমার বলছে আপনার বাগানের একটা ফল যাচ্ছিল আমি খেয়ে ফেলছি আমার খুব খিদা ছিল আমি আপনাকে তো বলতে পারি নাই অনুমতি নিতে পারি নাই সুতরাং আমি চাইতেছি আপনি আমাকে ক্ষমা করে দেন না হয়তো পয়সা নেন অথবা আমাদের কাজ করাই নেন আমি প্রতিদান দিতে চাই উনি বললেন যে ক্ষমা করব তবে একটা শর্ত আছে একটা কি আছে এক শর্তে আমি ক্ষমা করব তোমাকে যদি তুমি ক্ষমা চাও বসে বলেন আপনি যা শর্ত দেন আমি মানব বলছে শর্ত হলো আমার একটা মেয়ে আছে ওইটা তোমাকে বিয়া করতে হবে মজার শর্ত না যুবকেরা তো এখনো ঘুম ভেঙে যাবে আমার এরকম শর্ত শুনলে ঠিক না যে আমার একটা মেয়ে আছে বিয়া করতে হবে এই শর্তে তোমাকে আমি মাফ করতে পারি উনি বললেন ঠিক আছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই খুশি হয়ে গেছে তো পরক্ষণে আবার বলল ওই মানে বুজুর্গ ব্যক্তিটা বলছে মালিক বলছে দেখো খুশি হওয়ার দরকার নাই বলছে কেন আপনি না বললেন মেয়ে বিয়ে দিতে হবে এটা তো আমি অসুবিধা নাই আপনি না শর্ত দিচ্ছেন বলছে আমার মেয়ে কিরকম জানো বলছে আমার মেয়ে বলতে পারে না বাবা তোকে দেখে না অন্ধ কানে শুনে না বুঝিস চলতে পারে না লেঙ্গা লোলা হাত পা চলে না কিছু এইটা যখন শুনছে এখন তো কলিজা ধরছে আরে এই জীবন তো একটা আজাব মুসিবত নিয়ে আমি যাবো কই এটা মানে হুজিয়া নিয়ে এদের সাথে গানা যাওয়া করতে হবে অন্ধ পাপল চলবার না কালো না আল্লাহ মুসিবত আমি যাবো কই এখন বুকে ধরছে তখন বলতেছে মনে মনে ভাবছি আল্লাহর বান্দা যেহেতু আল্লাহকে ভয় করত অন্তরে কি ছিল তাকওয়া তাকওয়া আল্লাহর ভয় ছিল এই জন্য বলতেছে যাই হোক মুসিবত দুনিয়াতে সহ্য করবো এটা অনেক ভালো আখেরাতে শাস্তি পাওয়ার থেকে তো বললো ঠিক আছে আপনি যেভাবে বলেন আমি মানতে রাজি আছি বিয়ে করতে রাজি আছি ওটা অসুবিধা নেই বলছে ঠিক আছে যদি রাজি থাকো তাহলে রাত্রের এশারের পরে তোমার বউ তোমার কাছে পৌঁছাই দেব যাও রুমে যাও বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে এশারের পরে অতি সুন্দরী একটি নারী কামরার দরজায় আসিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
সে বলতো তুমি কে তারা বলতো টুকু না দিয়ে বলতো তুমি কে বলছে আমি আপনার স্ত্রী বলছে মিথ্যা কথা তুমি যাও আমার এখানে আসিও না যোগা দিতে আসতো দিন চার মানুষ বৎকারু লীলা আরেকটা বলতো সে দিনদার মানুষ মোত্তাকি বলেন গ্রাম মানুষ বলেন না একটা ফল খাইছে এটা তো একটা জায়গা আছে ওটা তো আর অনুমতি নিতেও হয় না কিন্তু না এত বেশি অস্থিরতা অন্তরে যে কি না জানি কি আমাদের দিন যদি আল্লাহ ধরে তারপর মানুষকে কি করায় বার দেখে কত এহতিয়াত করায় কত সতর্ক করায় তো ওই ব্যক্তি যদি এরকম একটা মানে কথা হয়েছে একটা এখন দেখতেছে আরেকটা তো বলছে না 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 তুমি আমার স্ত্রী হইতে পারো না বলছে যে আমার স্ত্রী তো হুইল চেয়ার করে আসবে সে সালাম দিতে পারবে না সে চোখে দেখবে না বলছে মহাশয় একটু থামেন থামেন বলছে কি বলছে আমার বাবা যে আপনাকে আমার ব্যাপারে বলছে এটার কিছু অর্থ আছে বলছে কি অর্থ বলছে অর্থ হলো আমার বাবা আমি যখন থেকে বালেগ হয়েছি তখন থেকে এই পর্যন্ত আমাকে হারাম আমার মুখ দিয়ে বের হতে দেয় নাই হারাম আমাকে দেখতে দেয় নাই হারাম শুনতে দেয় নাই হারাম ধরতে দেয় নাই হারামের দিকে পায়ে চলতে দেয় নাই এটাই হলো মূলত আমার বাবার উদ্দেশ্য যে আমি লেঙ্গা লোলা আমার কান নাই আমার দেখি না চোখে এটাই হতো আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب الله বলতে যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পথ বের করে দিবে তার জন্য সমস্যা থাকবে না সমাধান করে দিবে এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না ويرزقه من حيث لا يحتسب দুনিয়াতেও আল্লাহ দান করতেছে আখিরাতেও দান করবে তারপরে এই জোড়া স্বামী স্ত্রী যদি এরকম হয় তাহলে ছেলেটা কেমন হবে বলেন এই ছেলেটা কেমন হবে বলতেছে এই ছেলেটা এমন ওই ছেলে যে এদের থেকে যে ছেলেটা হয়েছে ওটাকে সারা পৃথিবী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই নামেই জানে আল্লাহু আকবার মা বাবা এরকম হলে ছেলে তো আবু হানিফা হবেই না সারা পৃথিবীর ইমাম আল্লাহু আকবার কত বড় মা বাপ এরকম ছিল বিদায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মা কোনদিন ওনাকে ওযু ছাড়া দুধ পান করতে দেন নাই বলতো মা এত মজবুত ছিল যার কারণে ছেলে ওযু সেরকম জগৎ বাসা আলে আল্লাহর ওলি হয়ে গেছে ঠিক না এলম যদি থাকে এই যে মাদ্রাসা কেন করতেছে আল্লাহর নূর রসুলের হাদিসের নূর এগুলা জিন্দা থাকার জন্য এটা আমরা আমাদের ভাতের যেমন প্রয়োজন কাপড়ের যেমন প্রয়োজন একটা বাসস্থানের যেমন প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের দিনের প্রয়োজন কারণ এরকম পশু পাখিরাও তো দুনিয়াতে চলে বরং আমাদের তো আর টেনশন কম তাদের ঠিক না আপনারা শুনছেন কোনো হাতি হাতিতে অনেক খাইতে হয় ব্যাংক ব্যালেন্স আছে কোনো কোনো ব্যাংকে হাতির অ্যাকাউন্ট আছে নাই আগামীকাল কি খাবে কোনো চিন্তা আছে তাই না কোনো পাখি কোনো এই যে পশুরা কোনো মিছিল করছে তাহলে দাম কমাইতে হবে আমরা তো মিছিল করি ঠিক না এই করতে হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে কেন দাম কেন বাড়তেছে তো কোনো পাখি পশুর এরকম মিছিল দেখছেন দেখছেন এদের দাম ফেলে তো বেশি দুনিয়াতে স্টল নেই কিন্তু দুনিয়া যা আছে তার চেয়ে সবচেয়ে বেশি জরুরত হলো দিনের এলমে কোরআনের হাদিসের এইটা ছাড়া তো আমাদের আখেরাতের জীবন ধ্বংস হয়ে যাবে যদি এলম থাকে আপনাকে আমাকে শয়তান গোমরা করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক না আর যদি এলম না থাকে তাহলে কিভাবে যে গোমরা করবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য তো হুজুররা মেহনত করতেছে হে নাকে কতগুলি এগুলি তো আপনাদের সামনে বললো বেতন বাকি আছে আমরা করব বলে এক মাসের যদি বেতন না দেয় কোম্পানির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে আমরা তো এগুলো সব জানি একটা ঘটনা বলি শুনি আর শয়তান যে এলম থাকলে ধোকা দিতে পারে না এই জিনিসটা বোঝানোর জন্য এলমের কত দরকার
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। উনি এক সময় মনে করলেন মানুষের সাথ থেকে আলাদা হয়ে কিছু আল্লাহর ইবাদত করবে, কয়েকদিন ইবাদত করতে গেছে। তো কিছুদিন পরে আপনারা কথা না বললে তাইলে বল যা শুনবেন একটু ধ্যান দিয়ে শুনেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, বেশি লম্বা করব। তো পরে উনি একদিন হঠাৎ দেখে যে ওনার পাতার উপর একটা শামিয়ানা, ওখানে কেউ একজন আসছে একটা কিছু তক্ত তক্ত বিষয়ে বসছে, ওখানে বসিয়ে বলতেছে আব্দুল কাদের আনাল্লাহ, কি বলতেছে উপর থেকে আব্দুল কাদের আমি আল্লাহ। উনি তো অবাক হয়ে গেছে, আরে আল্লাহ আমার সাথে ডাইরেক্ট কথা বলতেছে, দেখি দেখি শুনি কি বলে। তো বলে আব্দুল কাদের তোমার ইবাদত তোমার মেহনত রিয়াজত মুজাহাদা এগুলা সব থেকে আমার এত ভালো লাগছে, যাও আমার বন্দা আজকে থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম, তোমাকে আর আজকে থেকে ইবাদত করতে হবে না, ইবাদত থেকে ছুটি দিলাম, যাও। অজিব বাবরি আজিব না, দেখেন আমরা যদি পাইতাম কি হইত, এলম গেলাম তো নাই, এমনি যদি পাইতাম এরকম একটা খবর তাহলে আমি তো ডঙ্গা ভিড়াই দিতাম না। হ্যাঁ দেশে খবর পূজারি যা দাঁড়াতে বাজার পূজারি এদের অভাব আছে, কিছু সারা খালি এমনি ডঙ্গা ভিড়া, আমি এরকম হয়েছে স্বপ্নে পাইছি এই পাইছি সে পাইছি বলতেছে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন আল্লাহর ওলি, এই জন্য বুজুর্গ মানে আলেম ছিলেন, এই জন্য শয়তান ধোকা দিতে পারেনি। উনি বলতেছে এই কথা তো আমার জ্ঞান যা পড়ছি এটার সাথে খাটে না। উনি দেখে পয়েন্ট ধরছে, কি পয়েন্ট ধরছে বলতেছে, প্রথম কথা হলো আল্লাহ তো বান্দার সাথে নবী ছাড়া রসুল ছাড়া কোনো বান্দার সাথে ডাইরেক্ট কথা বলেন না, এটা কোরআনে আছে। আমার সাথে যে ডাইরেক্ট কথা বলছে আমি তো নবী নই, আমার সাথে কেমনে ডাইরেক্ট কথা বললো, তাহলে এটা আল্লাহ হইতে পারে না। আর কেউ একটা বয়ন ধরছে, আরেকটা বয়ন উনি ধরছে কি বলছে যে আচ্ছা উনি বলতেছে আমাকে ছুটি দিয়ে দিছে, ইবাদত করতে হবে না, ইবাদত কবুল হয়ে গেছে, আর এবার দরকার নাই, যাও যা মন চাই তা করো, তোমার জন্য জান্নাত বলছে। এটাও তো মারাত্মক, এটা হইতে পারে না, কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যদি হয় উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চেয়ে আর প্রিয় কেউ আর নাই। উনাকে আল্লাহ নিজে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মত আসা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন। এটা আল্লাহ আল্লাহ নিজে বলছে, আল্লাহ রসুলকে বলছে ছুটি নাই। মক্তবে আইশত কাদের আলা দস্তুর উসকো ছুটি না মিলি জিসকো সবাব ইয়াদ রাহা, একটা কথা আছে বলছে সবাব ইয়াদ থাকলে আর ছুটি হবে না। আমাদের মক্তবে আর রকমের হয়, বাচ্চারা বাচ্চাদেরকে হুজুর বলে যে তারা ছুটি শোনাইতে পারবে ছুটি যাও, কিন্তু আইশক মহাব্বতের যে বক্তব্য যার দস্তুরে ভিন্ন, যার মনে থাকবে যে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক আমার রাজেক আমার সব কিছুর মালিক আল্লাহ, সে নামাজ না আসে আর বসে থাকতে পারবে না, হাইয়া আলা সালা বললে দোষ দিবে, এবং দিনের জন্য যেখানে হোক জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে থাকবে থাকবে না। তাহলে এটা মনে থাকলে তো ছুটি নাই, বলছে আল্লাহ রসুলকে আল্লাহ ছুটি দেন নাই। রসুল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত শেষ বয়সে যখন চলতে পারেন না, হযরত মেঘদাদ আলী দূরে দূরে কাঁধের উপরে ভার দিয়ে আল্লাহ রসুল মসজিদে উপস্থিত হইতেন জামাতে নামাজ পড়ার জন্য। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন আল্লাহ রসুলকে যদি আল্লাহ ছুটি না দেয় উনি আমাকে ছুটি দিচ্ছে, তাহলে এটা শয়তান হবে, এটা তো আল্লাহ হবে না। তখন সুজা উপরের দিকে উনি আবার জানতো শয়তানের দাবাই কি, বুঝলেন না, উপরের দিকে বলতেছে আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে সুরে বলছে হাদিসের মধ্যে আছে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া হয় আস্তাগফিরুল্লাহ পড়া হয় শয়তানের গায়ে আগুন লেগে যায়, বোমের মতো কাজ করে, সে আর থাকতে পারে না। এইটা শোনার সাথে সাথে তক্ত সিংহাসন ভাঙিয়ে এসে পালাইতেছে, পালাইতে পালাইতে বলতেছে আব্দুল কাদের
তোমাকে তোমার এলম তোমার জ্ঞান আজকে বাঁচাই দিছে, না হলে আমি তোমাকে কাইট করে ফেলছিলাম, যে দাওয়াই দিছিলাম তুমি তো শেষ হয়ে যেতে, তোমার এলমের কারণে তুমি বেঁচে গেছো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললাম যে আলেম ছিল, আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, তুমি বলতে শয়তান যাইতে যাইতে তোমাকে তুমি আমাকে বেঈমান করতে চাও, ঈমান থেকে হাত ধোয়াইতে চাও, বলতে আমার এলম বাঁচাই নাই, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহ কত বড় কথা। এগুলাই হলো এলম। এই মাদ্রাসায় ছাত্ররা পড়লে ওলামারা মেহনত করলে এরকম মানুষ তৈরি হবে, একজন হাজার কোটি মানুষকে হেদায়েতের পথে আনবে, এটাই তো দরকার, ঠিক না? তাহলে আমার আপনার আল্লাহর সাথে যে সম্পর্ক ওটার ভিত্তি হতো কি ভাই? তাকওয়া। আরেকটা দুইটার কথা আমি সংক্ষিপ্ত বলি, আমার নিজের একটা তাকওয়ার পথে যদি আমি চলতে যাই ভুল হবে না? কি বলেন, ভুল হয়ে যাবে না? অনেক তো ভুল হলে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, আগামীকালের জন্য বসে থাকবেন না, আজকে যা করছেন তারা তো এই পরিষ্কার করবেন, কাপড়টা সাদা রাখতে হবে না, সাদা কেমনে থাকবে? হাদিসের মধ্যে আছে যদি উজু করেন আল্লাহ গুলা মাফ করে দিবে, এক নামাজের পর আরেক নামাজ পড়লে মধ্যকালে যা হয়েছে গুলা মাফ করে দিবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যা হয়েছে গুলা আল্লাহ মাফ করে দিবে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যা হবে ওগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনার আমলনামা পুরো সাদা হয়ে থাকবে। তাহলে এটা কি? এটা আল হাসানা যেটা বলতেছে এটা তাফসীর মুহাদ্দিসিনে কারাম করতেছে, এটা হলো তাওবা। তাওবা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হয়, বান্দার উপরে অনেক বেশি রাজি হয়ে যায় এবং যা গুনাহ করছে সব আল্লাহ ক্ষমা করে দেয়। এক আল্লাহর বান্দার কথা শুনবেন, উনি হজ করতে যাইতেন প্রত্যেক বছর, হজ করে শেষ করে যখন চলে আসতো দোয়া করতেন আল্লাহর কাছে, দোয়া করতেন এক পাহাড়ের কাছে আসে যে আল্লাহ আমার হজ কবুল করো, তখন এলহামে একটা আওয়াজ আসতো যে তোমার হজ কবুল হয় নাই তুমি চলে যাও। পরের বছরে উনি নিজের নাতিকে নিয়ে গেছে হজের মধ্যে, তো এরকম দোয়া করতেছে, নাতি শুনতেছে তোমার হজ কবুল হয় নাই চলে যাও, চলে আসছে। এর পরের বছর নাতিকে আবার নিয়ে গেছে, তখন যখন হজ করে সে সে দোয়া করে চলে আসতেছিল, সেম আওয়াজ আবার আসছে তোমার হজ কবুল হয় নাই চলে যাও। তখন নাতি বলতেছে দাদা গত বছর শুনলাম, এবছর শুনলাম হজ কবুল হয় নাই চলে যাও, বারবার আসেন কেন, বারবার তো কবুলই হচ্ছে না, লাভটা কি আসে? তো ছোট বাচ্চার মানে যেটা বুঝে আসছে এটাই বলছে, নানা কি বলছে এটা একটু হেকমতের কথা বোঝার জন্য বলতেছে। নানা বলছে কি, নাতি কবুল করলো তো এই দরবার, না করলো এই দরবার, এইটা ছাড়া আমার আর কেউ তো নাই, অন্য কোনো মাহবুদ নাই যার কাছে গিয়ে আমি কবুলের জন্য আরজি করব। এইটা যখন বলছে আল্লাহর বান্দা চোখের পানি চলে আসছে, তখন আল্লাহর পক্ষ থেকে আরেকটা আওয়াজ আসছে যে বান্দা শুরু থেকে যা করছো সব একসাথে কবুল করে দিলাম তখন। তাহলে যদি ভুল হয়, বারবার ভুল হয়, কার কাছে যাবে? আর কোন উপায় নেই, আল্লাহর কাছে আসতে হবে। তৃতীয় কথা যেটা বলতেছিলাম, মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে মানুষের সাথে পেশ হোক। মানুষের সাথে উত্তম চরিত্র কি? উত্তম চরিত্র হাদিসের মধ্যে আছে, রিনুল কালাম, কথা নম্র সুন্দর। এখন কথা আমরা দিয়ে একটা আরেকজনকে দেখলে একটু শত্রুতা থাকলে তার দিকে চেহারাই দেখি না, দেখলে ওদিকে চেহারা ফেরাই ফেলে, এটা না? যতই শত্রুতা থাক আসসালামু আলাইকুম বললে এটা তো 100% মধ্যে 50% কমে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলছেন তাবাসসুম কালি আমি কাছে দরকার, সেরমে সেরমে সুন্দর ভাবে মুসকে হাসি দিয়ে কথা বলতেছেন, আল্লাহ রসুল বলছেন এটা আমার কাছে দরকার, সব মুসকে হাসি দিয়ে কথা বলা আমরা করি, এটা কফুল আদা, মানুষকে কষ্ট দিবেন না, আর মানুষের কষ্ট তাহামুলুল আদা, মানুষ যে কষ্ট দেয় এটা ধৈর্য ধরে সহ্য করবে, এগুলো আখলাক। আল্লাহ এক বান্দা কত সুন্দর করে বুঝাইছেন, হর কে বার আয়ার নবুয়ত ইজ দূর আয়ার বাদ, হর কে বার আরঞ্জ দাদা রাহ দস বেশিয়ার বাদ। দোয়া করতেছে আল্লাহর বান্দা, বুঝো কিরকম আল্লাহর বান্দা আছে।
আজকে মারা ইয়ার নবুয়ত যে আমার বন্ধু হবে না আমার সাথে ভালো ব্যবহার করবে না ইজদুরা ইয়ার বাদ আল্লাহ সেই বান্দার বন্ধু হয়ে যাক আল্লাহ তার জন্য ভালো ভালো কিছু ফয়সালা করুক হার কে ও খারে নাহদর রাহমাল দুশমনী যে আমার পথে শত্রুতার ভিত্তিতে বারবার কাটা পিছাবে আর গুলে কিস ভাবে অমরস বেশগত বেহার বাদ তার জীবনের প্রত্যেকটা ফুল যেন কাটা ধরা হয় সুবহানাল্লাহ কত সুন্দর একটা ফিলিং চিন্তা আরেকজনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দুইটা মহিলার কথা বলছে একটা মহিলা ওনার আখলাক বেশি ভালো ছিল নামাজ দোয়া বেশি পাকা ছিল না পড়তো মাঝে মধ্যে গফলত হইত কিন্তু আখলাক বেশি ভালো খুব সুন্দর মানুষ তার উপর খুব খুশি আল্লাহ রাসূল বলছে হিয়া ফিল জান্নাহ সে কোথায় যাবে জান্নাতে যাবে আরেকটা মহিলার কথা বলছে নামাজের মধ্যে খুব পাকা সব কিছু ঠিক কিন্তু আখলাক বেশি খারাপ কথাবার্তা শুনলে যেন কাজে দিয়ে কাটতে সেরকম মনে হয় রাসূলুল্লাহ বলছে হিয়া ফিল নার সে জাহান্নামে যাবে হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে বেশি নিকটে হবে ওই ব্যক্তি যার আখলাক ভালো চরিত্র ভালো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা রাসূলুল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন জিনিস রাসূলুল্লাহ বলেন দুইটা জিনিস তাকওয়াল্লাহি ওয়া হুসনুল কুলুব আল্লাহর ভয় এবং আরেকটা হলো উত্তম চরিত্র যে কথাগুলি বলতেছি এগুলা পুরুষের জন্য যেরকম দরকার এগুলা মহিলা আমাদের মা বোন যারা আছে তাদের জন্য দরকার মহিলার অনেক সময় বসে আরেকজনের বস যেভাবে আমরা গীবত শেখায় শুরু করি এগুলোর দ্বারা যা করছে এগুলো তো বরবাদ হয়ে যায় জানেন গীবত করলে কিয়ামতের দিন আপনার আমল আরেকজনকে দিয়ে দিতে হবে যা মেহনত করছে এগুলা মফত আরেকজনকে দিয়ে দিবে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ গীবত করছিল যখন শুনতে পাইছে একজন আসিয়া বলছে হুজুর আপনাকে তো কেউ ধুয়ে ফেলছে কি বলছে খুব গীবত করছে তো উনি কোন রকম চেষ্টা করে কিছু ফল কিনে লোকটাকে বলছে এটা আমার পক্ষ থেকে কোনো কেহা দিয়ে দিয়েছে ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বলতে আমরা তো মারতে তৈরি হয়ে যাবো ঠিক না কি বলছে আখলাক কাকে বলে দেখে তো বলতেছে এই এই ফলগুলো তাকে হাদিয়া হিসেবে দিও বুঝলো আপনাকে গালি দিল আপনি হাদিয়া দিচ্ছেন বলছে আমার যে সে বড় উপকার করছে আমি আর কি করতে পারবো এতটুকু করলাম বলছে কি উপকার করছে বলছে সে আমাকে যে গালি দিছে আমার কিবত করছে এর জন্য ও সব কেমতের দিন আমাকে দিয়ে দিতে হবে যেদিন আমার সবের দরকার বলছে এত বড় উপকার তো সুতরাং আমি দুনিয়াদার কিন্তু অল্প হাদিয়া দিলাম আর সুবহানাল্লাহ বুঝলে কি বোঝা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যদি গীবত করতে হইতো আমি আমার মায়ের গীবত করতাম আরে এটা কেমন কথা মা এত কষ্ট করছে মায়ের গীবত করবেন মার বড় নিন্দা করবেন আসলে কি মায়ের গীবত করার জন্য বলছে বুঝাইছে কি বলছে মায়ের গীবতের জন্য কেন বললাম বলছে যার গীবত করব তাকে তো আমার আমলগুলো দিয়ে দিতে হবে তাহলে আমি অন্যকে দিব কেন আমার মাকে দিব আল্লাহু আকবার এটা বুঝার জন্য তাহলে মহিলারা বিশেষ করে আপনারা গীবত থেকে বাঁচবেন স্বামীর এটা হাত করবেন আল্লাহর রাসূলের সুন্নাহ মতে চলবেন এটাই তো আসল কথা তো সুতরাং আমাদেরকে এই তিনটা জিনিস মনে রাখতে হবে আবার আমি দোয়ারাই দিচ্ছি কি আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক এটার ভিত্তি হবে তাকওয়া এটার ভিত্তি হবে কি ভাই তাকওয়া আল্লাহকে ভয় করা যেখানে যান সেখানে বিলে ফালে নালে সব জায়গায় আল্লাহকে ভয় করবেন দ্বিতীয় যে জিনিসটা আমার সাথে আপনার সম্পর্ক আমার নিজের সাথে সম্পর্ক তওবা এবং ভালো কাজ তওবা এবং সব সময় করবা মানুষের সাথে আমাদের সম্পর্ক এটার ভিত্তি হবে হুসনে আখলাক ভালো আখলাক দেখলে সালাম দিবেন সুন্দর কথা বলবেন মানুষের কষ্টের মধ্যে কাজে লাগবেন এগুলাই হলো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে সবাইকে বোঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করুক যে দুইটি কথা বললাম এটা যদি মনে থাকে এটার উপরে যদি আমরা চলতে পারি হয়তো আমাদের আখেরাতের জীবন কামিয়াব হয়ে যাবে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক এই মাদ্রাসার যারা মেহনত করতেছে তাদেরকে কবুল করুক এবং এখানে যারা উস্তাদরা যারা আছে তাদের জরুরিয়াত আল্লাহ গায়েবের খাজানা থেকে পূরণ করে দিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন